পেট্রোল ডিজেল কেরোসিন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নদিয়ার পলাশীপাড়া থানার পলাশীপাড়ায় এসইউসিআইসি দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে পলাশীপাড়া ডাকবাংলো সংলগ্ন এলাকা থেকে এই মিছিল শুরু হয়। পরে বাসস্ট্যান্ড পরিক্রমা করে বিডি অফিস মোড়ে এসে শেষ হয়। পেট্রোল ডিজেল কেরোসিন রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বাসের দফায় দফায় ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্রীয় কালা কৃষি আইন বাতিলের দাবিতে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজ দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ব্লকে ব্লকে কোথাও ব্লক ডেপুটেশন কোথাও বিক্ষোভ মিছিল অবস্থান বিক্ষোভ এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজ করা হচ্ছে। আজ আমরা পলাশীপাড়া বিডি অফিসের সামনে আমাদের দলের পক্ষ থেকে এখানে সামিল হয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন যে বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রের বিজেপি সরকার তার সঙ্গে আমাদের রাজ্যের রাজ্য সরকার একই সঙ্গে জনজীবনের মানুষের উপরে একের পর এক আক্রমণ নামিয়ে আনছে, যার প্রতিবাদে একমাত্র দল এসইউসিআই কমিউনিস্ট ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে আন্দোলন গড়ে তুলেছে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।